চলমান অবস্থা দেখবেন অনেক জায়গায় বিরাট বিরাট সাইনবোর্ড লাগানো আছে, শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা, এরকম দেখছেন কি দেখেন নাই? আমি একাই খেলে দেখি না, আপনারাও দেখেন, আছে না নাই? শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। অনেক সময় দেখবেন যে উপরে ফেরাবার বিসমিল্লাহ লেখে, আল্লাহর নাম লেখে, নামের আগে অনেক সময় আল্লাহও লেখে, মুহাম্মাদও লেখে। ও মুসলমান, তোমাকে একটু চিন্তা করার দরকার ছিল, তুমি তো মুসলমান, আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াইতে হবে। হিন্দুরা পূজা করবে, এতে বাধা আমরা দিব না, স্বাধীন রাষ্ট্র, তারা স্বাধীনভাবে এই বাংলার জমিনে হিন্দুরা পূজা করবে, পূজা করার তাদের স্বাধীনতা আছে, তাদের ধর্মীয় উৎসব পালন করার স্বাধীনতা রাখবে। আমরা তাকে বাধা প্রদান করবো না, নিষেধও করবো না, প্রয়োজনে তাদেরকে নিরাপত্তা দিব, তারা যেন নিরাপদে মূর্তি পূজা করতে পারে। বাংলাদেশের কোন হিন্দু যেন বলতে না পারে যে আমি বাংলার জমিনে মূর্তি পূজা করতে পারি না, এই কথা যেন বলতে না পারে। আমার দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, তারা তাদের ধর্মীয় স্বাধীনতা পাবে, ধর্মীয় উৎসব পালন করবে, কিন্তু তার মানে এই নয় যে আমি মুসলমান তাদের পূজা করব। কোন মুসলমান কোন ধর্মের পূজাকে শুভেচ্ছা জানাইতে পারে না। আজকে আশ্চর্য লাগে, আমরা মুসলমান আছি কোন জায়গায়, মূর্তি পূজা হিন্দুরা করতেছে, মুসলমান আমরা আজকে সহযোগিতা করতেছি, মূর্তি পূজার সহযোগিতা করাও শিরিক, সমর্থন করাও শিরিক, এখানে অনুদান দেওয়াও শিরিক, কিন্তু আজকে আমরা এই বড় শিরিক করতেছি কিনা, কত করতেছি? তবে ওই মূর্তি পূজায় সহযোগিতা করবে প্রশাসন, তারা নিরাপত্তা দিবে, করা নিরাপত্তা দিবে, চতুর্দিকে তাদেরকে পাহারা দিবে, কোন রকম সমস্যা যেন তারা না পায়, এবং প্রয়োজনে প্রশাসনের লোকেরা দিন রাত 24 ঘন্টা পাহারা দিবে, দিচ্ছেও বাংলাদেশে আলহামদুলিল্লাহ, খুব শৃঙ্খলার সাথেই তাদের পূজা পালন হচ্ছে, কিন্তু ওই পূজাতে মুসলমান অংশগ্রহণ করতে পারবে না, এটাও শিরিক, এটাও হারাম। আমরা দেখতেছি কয়েক বছর থেকে বাংলাদেশের বিশেষ করে দুর্গা পূজায় এই শারদীয় দুর্গা উৎসবে হিন্দুর থেকে মুসলমানের সংখ্যাই বেশি। আজকে মুসলমান যুবকেরা, অনেক মুসলমান মসজিদে নামাজ পড়ে গিয়ে বের হয়ে দুর্গা উৎসবে যায়। ও মুসলমান, তোমার জন্য দুর্গা উৎসব জায়েজ নয়, হারাম। আজকে অনেকেই আবার স্লোগান দেয়, অনেকে স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার, ধর্মীয় উৎসব যেই ধর্মের লোক তাদেরই হবে, মুসলমানদের ধর্মীয় উৎসব মুসলমানদের। আপনি এখানে দেখেন আজকে আমাদের ধর্মীয় উৎসব, সপ্তাহের সবচাইতে বড় ধর্মীয় উৎসব হলো জুমার নামাজ। এই জুমার নামাজে কোনো হিন্দু আসে নাই, কোনো বৌদ্ধ আসে নাই, কোনো খ্রিস্টান আসে নাই, কোনো মূর্তি পূজারী অগ্নি পূজারী আসে নাই। আমার ঈদের ময়দানে কোনো হিন্দু আসে না, কোনো বৌদ্ধ খ্রিস্টান আসে না, আমার ঈদের কুরবানির গোশত খাইতে কোনো বিধর্মী আসে না। আর আমি কোন নম্বর মুসলমান, আমি কেমন মুসলমান, নিজে মুসলমান দাবি করা সত্ত্বেও আমি দুর্গা পূজাকে সমর্থন করি, দুর্গা পূজায় যাই, আর স্লোগান দেই ধর্ম যার যার উৎসব সবার। এটা অবস্থাটা হলো এরকম যে বিয়ে যার যার বউ সবার, গাছ যার যার ফল সবার, এই অবস্থা হচ্ছে। ধর্ম যার উৎসব তার, যার যেই ধর্ম ধর্মীয় উৎসব সেই পালন করতে পারবে, কোনো মুসলমান কোনো বিধর্মীর কোনো উৎসব পালন করতে পারবে না। যদি পালন করতে পারত, ইব্রাহিম আলাইহিসসালামকে মার খাইতে হতো না, আগুনে জ্বলতে হতো না। ইব্রাহিম আলাইহিসসালামের অপরাধ, তিনি ওই যে মূর্তি পূজার যে উৎসব সেই উৎসবে যায় না, সেই উৎসবে তিনি যায় না, এটাই ছিল তিনের অপরাধ। আর আজকে আমরা সম্প্রীতির নামে, সহমর্মিতার নামে, আমরা কি হিন্দুদের হিন্দু উৎসব পালন না করলে, তাদের পূজা না করলে আমাদের মধ্যে কি সম্প্রীতি বজায় থাকবে না? সম্প্রীতি বজায় রাখার জন্য একজনের কাজে আরেকজন অংশগ্রহণ করার প্রয়োজন। আমরা এখানে 10 বাড়ির থেকে 10 জন, 100 বাড়ির থেকে 100 জন আসছে,
আমাদের মধ্যে সম্প্রীতি আছে, আমরা মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়ে গিয়া সবাই কি একবারে গিয়ে ঝুঁকবো নাকি? নামাজ আমরা একসাথে পড়বো, নামাজের পরে গিয়া নিজ নিজ বাড়িতে আমরা প্রবেশ করব, নিজ নিজ বিবির কাছে যাব। ঠিক এরকম হিন্দুরা মন্দিরে পূজা করবে, আমরা মসজিদে ইবাদত করব, বের হয়ে আসে বাজারে একসাথে বাজার করব, রাস্তায় একসাথে চলবো। এটাই হলো আমাদের মধ্যে একসঙ্গে থাকা, একসঙ্গে চলা এই সিস্টেম। তার মানে এই নয় হিন্দুকে আসে নামাজ পড়তে হবে আর মুসলমানকে মন্দিরে যাইতে হবে, হিন্দুকে মসজিদে আসতে হবে। কোন হিন্দুকে মসজিদে আসতে দেওয়া যেমন জায়েজ নাই, আর কোন কাফের কোন মুশরিক মসজিদে প্রবেশ করতে পারবে না, ঠিক এরকম কোন মুসলমানও মন্দিরে প্রবেশ করতে পারবে। কিন্তু দুর্ভাগ্য, জাতি আজ কতটা নিচে চলে গেছে। এই শারদীয় দুর্গা উৎসব অনেক হিন্দুরা বলে যে মুসলমানের ভিড়ে আমরা নিজেরাই পূজা ঠিক মতো করতে পারি না। শুধু পূজার মাধ্যমে আমি এরকমও দেখেছি যে হিন্দুদের যেদিন পূজা শেষ হয় তাদের মূর্তিগুলা পানিতে ফেলার জন্য যখন যায়, যখন তারা পানিতে দুর্গা ভাসাইতে যায়, ওই সময় আমি নিজের চোখে আমার পরিচিত মুসলমান যুবককে হিন্দুদের সাথে রক্ত এই শরীরের মধ্যে রং মেখে নাচ গান করে তাদের ওই মূর্তি ভাসার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখেছি। ও মুসলমান, আজকে আমরা আসি কোন জায়গায়? আজকে যদি কোনো বিধর্মী কোনো মূর্তি পূজা কোনো শিরিক কোনো অপকর্মকে তাদের কোন গুনার কাজ আমাদের দৃষ্টিতে মুসলমানের দৃষ্টিতে যে গুনাহ অপরাধ এবং মূর্তি পূজা যে সমস্ত শিরিক এগুলোকে উৎসাহ দেওয়া শিরিক, সমর্থন করা শিরিক, সহযোগিতা করা শিরিক। আজকে আমরা সহযোগিতা করতেছি, এরকম অনেক নেতা আছে দেখছেন, পার্বত্যী বেরোনাই আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় মাহফিলে দাওয়াত দেওয়া হয়, দশটা মাহফিলে দাওয়াত দিলে দেখবেন নয়টা দিয়ে যায় না, গেলে টাকা দেওয়া লাগবে যেন যায় না, যদিও যায় 1000 টাকার নোট এর উপরে বের হয় না। আর দুর্গা উৎসবে বিশাল বহর নিয়ে এক একজন মোটরসাইকেলে 400-500 টাকা করে তেল দিয়া, 300 টাকার তেল, 200 টাকার নাস্তা, 500 টাকা করে দিয়া সোরাং চলতেছে, 20-30-50 জনের বহর চলতেছে, প্রতিযোগিতা চলতেছে। অমুক নেতা দিয়েছে এই মন্দিরে 20,000, আমি দিলাম 30,000, অমুক নেতা দিয়েছে 30,000, আমি দিলাম 40,000, এইভাবে প্রতিযোগিতা করে ওই সমস্ত গুনার কাজে সহযোগিতা করতেছে। অথচ ওই সমস্ত নেতাদের থেকে নেকির কাজে ওই পরিমাণ উৎসাহ আর ওই পরিমাণ প্রতিযোগিতায় দেখা যায় না। তবে পার্বত্যপুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আজকে আমরা যে কত বড় অন্যায় করতেছি, আমি কেন যাব নিজেকে জাহান্নামী করার জন্য? আজকে দেখবেন যে হিন্দুদের উৎসবে মুসলমান হাততালি মারতেছে, সেখানে শীষ বাজাইতেছে, হাততালি দিয়ে শীষ বাজায় সেই উৎসবকে সে সমর্থন করতেছে, বরণ করে নিতেছে। অনেকেই ফের আবার বলে যে আমি কি মন্দির দুর্গাপূজায় গেলেই কি আমি হিন্দু হয়ে গেলাম নাকি? দুর্গাপূজায় গেছি তো আমি হিন্দু হয়ে গেছি নাকি? তুমি হিন্দু হয় না, তুমি মুশরিক হয়ে গেছো, তোমার ঠিকানা তুমি নিজে জাহান্নাম বানায় নিছো, তুমি জান্নাত থেকে চির বঞ্চিত হয়ে গেছো। ও যুবকেরা অনুরোধ করো, এই সমস্ত গর্হিত কাজ, বিশেষ করে এই দুর্গাপূজা হিন্দুদের উৎসব, হিন্দুদের পূজা, এটা মুসলমানদের উৎসব হতে পারে না। এই উৎসবে মুসলমান স্লোগান দিতে পারে না। আজকে যে যত স্লোগান দেখ না কেন, কোন স্লোগানে কান দেওয়া যাবে না। মুসলমান যে ইব্রাহিম আলাইহিসসালামের উত্তর সূরি, মুসা আলাইহিসসালামের উত্তর সূরি, পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উত্তর সূরি দুর্গা পূজায় শীষ বাজাইতে পারে না, দুর্গা পূজায় হাততালি দিতে পারে না, দুর্গা পূজায় স্মরণ করতে পারে না, দুর্গা পূজায় স্লোগান দিতে পারে না, দুর্গা পূজার সাথে সমর্থন করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমান এখান থেকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা মুসলমান, আমাদের ইমানকে নিয়ে আসতে হবে, মৌ পর্যন্ত ইমানের অবতল অবিচল থাকতে হবে। এই সকল প্রকার গর্হিত গুনার কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, না হয় আল্লাহর দরবারে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠ গড়া দাঁড়াইতে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের দুই ব্যক্তির কথা উল্লেখ করে বলেন যে একজন একটা মাছি মারে জাহান্নামে হয়েছে, আরেকজন একটা মাছি না মারে জান্নাতে হয়েছে।
সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে মাছি মারে জান্নাতি হইছে, জাহান্নামি হইছে, আর কিভাবে মাছি না মারে জান্নাতি হইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের এক জালেম বাদশা ছিল, জালেম বাদশা চৌরাস্তার মাথায় চৌরাস্তার মাঝখানে মূর্তি বানাইছে, চৌরাস্তার মাঝখানে মূর্তি বানাইছে, ওই জায়গায় বাদশার লোক দাঁড়া আছে, ওই পথ দিয়া যারা যাবে ওই মূর্তির নামে মান্যত করা লাগবে, না হয় মূর্তিকে সিজদা করা লাগবে, মূর্তিকে পূজা করা লাগবে, না হয় ওই রাস্তা দিয়ে যাইতে দিবে না, হত্যা করা হবে। তার মানে হলো যারা মূর্তি পূজা করবে না তারা ওই রাস্তা দিয়ে চলতে পারবে। এক মুমিন মুসলমান ওই দিক দিয়ে যাইতেছে, এই থামো, আমাদের মূর্তি সিজদা করা লাগবে, পূজা করা লাগবে, কেন আমি মুসলমান, আমি মূর্তির সামনে মাথা নত করবো না। বলছে ঠিক আছে, মাথা নত না করো, মূর্তির নামে কত টাকা দিয়ে যাও, মূর্তির নামে মান্যত করে দাও। বলে যে না, আমি মুসলমান, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে মান্যত করা হারাম। অনেকে দেখবেন বাবার নামে মান্যত করে, মাজারে মান্যত করে, এই মাজারে মান্যত করা হারাম। মাজারে যে মান্যত করা হয় ওই মান্যতের সিন্নি খাওয়া হারাম। গায়রুল্লাহর নামে মান্যত করা জায়েজ, আল্লাহর নামে মান্যত, সে বলছিস না আমি গায়রুল্লাহর নামে মান্যত করতে পারবো, বলতেছে যদি না পারো তাহলে আমার মূর্তির নামে, এই বাচ্চার মূর্তির নামে একটা মাসি মাইরা হইলেও তুমি এর সমর্থন করে দাও। বলতেছে যে না, আমি মূর্তির নামে মাসিও মারতে পারবো না। এই অপরাধে তাকে প্রকাশ্যে মানুষের সম্মুখে শহীদ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাম বলেন সে জান্নাতে চলে গেছে। আরেকজন মুসলমান তাকেও একই পরিণতি, সে বলতেছে একটা মাসি মারলাম তো সমস্যা, আমি তো পূজা তো করি নাই, কি করি নাই, পূজা তো করি নাই, মূর্তির নামে আমি মান্যত করি নাই, শুধু একটা মাসি মারা গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মূর্তির নামে যে মাসি মারল এই কারণেই সে চির জাহান্নামী হয়, এই মাসি মারার কারণে, মূর্তির নামে একটা মাসি মারার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। আর আজকে আমরা মূর্তির নামে 10,000, 20,000, 50,000 টাকা দিচ্ছি, দুর্গা উৎসবে আমরা অনুদান দিচ্ছি, সহযোগিতা করতেছি, এটা সম্পূর্ণটাই তো অপচয়। এই টাকাটা আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। অনেকেই আবার ফের প্রসাদ খায়, আমার বাড়ি হিন্দু এলাকা, আমার বাড়ির পাশে মুসলমানের সংখ্যা যেই পরিমাণ হিন্দুর সংখ্যাই পরিমাণ, অনেক হিন্দু আছে, তবে হিন্দুদের সংখ্যা বেশি ওই মহল্লাটার মধ্যে। দেখি অনেক মুসলমান হিন্দুরা প্রসাদ করে, এই মহিলা একটা সম্পর্ক থাকে, হিন্দু হইলেও এই বাড়ি এই বাড়ি মহিলাদের একটা যাতায়াত আছে, এই মহিলা পূজার নামে প্রসাদ নিয়ে আসে, এই প্রসাদ মুসলমানের মনে করে এটা প্রসাদ বলছে কি বোঝায়, এটা তো এমনি সাধারণ আমরা ক্ষীর পাকাই বা খিচড়ি পাকাই, এরকমই তো একটা খিচড়ি পাকাই, অসুবিধা এটা তো অসুবিধা আছে, কারণ ওই প্রসাদটা মূর্তির নামে উৎসর্গ করা হয়েছে, দুর্গার নামে বা অন্য কোন মূর্তির নামে উৎসর্গ করা হয়েছে, গায়রুল্লাহ নামে যেটা উৎসর্গ করা হয়েছে এটা খাওয়া যাবে না, হারাম। শুধু তাই নয়, ও মুসলমান, আজকে হিন্দুদের ধর্মীয় যে সমস্ত খাবার রান্না করা হয় এই সমস্ত খাবার যে মূল একটা উপাদান থাকে তাকে পঞ্চগব্য বলা হয়, পঞ্চগব্য। আমাদের মুসলমানদের কাছে আব জমজম, জমজমের পানি যেমন পবিত্র, ঠিক হিন্দুদের কাছে পঞ্চগব্য হলো এমন পবিত্র। জমজমের পানি আনার জন্য আমরা অনেক সময় হাজি সাহেব ভাস করতে আসছি, গেছি সাক্ষাৎ করতে, পাঞ্জাবি বের করে দিচ্ছে, জায়নামাজ দিচ্ছে, রুমাল দিচ্ছে, হাজি সাহেব আমি আপনার পাঞ্জাবি টুপি জায়নামাজ দিতে আসি নাই, আমাকে নবীর দেশের কয়টা খেজুর দেন, আর আপনি আমাকে জমজমের একটু পানি দেন, আমি তো মক্কায় যাইতে পারি, মক্কায় যাইতে পারি না, এই মক্কার পানি, জমজমের পানি, জান্নাতের পানি আমাকে এক কাপ দেন, আমি একটু পানি খায়া আমার কলিজা ঠান্ডা করি, এই জান্নাতের নিয়ামত আমি মুসলমানের কাছে একটা পবিত্র, হিন্দুদের কাছে এরকম পবিত্র একটা বস্তু হলো পঞ্চগব্য।
এই পঞ্চগব্য হিন্দুরা তাদের যে খাবার যে প্রসাদ তৈরি করা হয় এই প্রসাদের মধ্যে পঞ্চগব্য না দিলে প্রসাদ জায়েজ জায়েজ তাদের দৃষ্টিতে হালাল হবে। এই পঞ্চগব্য কি? এক নম্বর হলো গরুর পস্রা, এটা কি হালাল না জায়েজ? কেউ কেউ জায়েজ, হারাম। গরুর পস্রা হারাম। এই পঞ্চগব্যের এক নম্বর হলো গরুর পস্রা, দুই নম্বর হলো গরুর পায়খানা, তিন নম্বর হলো গরুর রক্ত। এর মধ্যে কি একটাও হালাল আছে? এলো খাইলে কি আর হালাল খাওয়া হবে না হারাম খাওয়া হবে? এরপর হলো গরুর দুধ, এটা আমাদের জন্য হালাল, কিন্তু ওরা যে ফর্মুলা নেয় ওরা তো আকীদাগত খারাপ। আর দুধ থেকে তৈরি হলো ঘি, এই পাঁচটার সমন্বয় হলো পঞ্চগব্য। এই পঞ্চগব্য তারা শুধু প্রসাদে ছিটায় তা নয়, বিয়ের অনুষ্ঠানে যে খাবার তাদের ব্রাহ্মণদের দোয়া নেওয়া হয়। আমাদের যেমন দেখবেন অনেক সময় বুজুর্গদের দ্বারা রান্না করা হয়েছে যে একটু ফু দিয়ে দেন, সূরা ইয়াসিন পড়ে আমরা ফু দেই, সূরা ফাতিহা পড়ে ফু দেই, আর ব্রাহ্মণরা কিছু মন্ত্র পড়ে আর পঞ্চগব্য ছিটায় দেয়, এটা বরকতের জন্য ছিটায় দেয়। বলেন যে খাবারে পঞ্চগব্য ছিটায় দেওয়া হলো এই খাবার মুসলমানের জন্য জায়েজ না হারাম? ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, ও আমার উম্মতেরা শুনে রাখো জেনে রাখো, যারা কোন বিজাতির সাদৃশ্য গ্রহণ করবে, বিজাতির কোন কৃষ্টি কালচারকে পছন্দ করবে, মহব্বত করবে, আজকে যারা দুর্গা পূজাকে ভালোবাসে, দুর্গা পূজাকে মহব্বত করে, দুর্গা পূজার উৎসবকে ভালোবাসে মহব্বত করে, দুর্গা ভাষার যে অনুষ্ঠান হয় নাচ গান সেটাকে পছন্দ করে ভালোবাসে, ওই মিছিলের মধ্যে তারা যোগ দেয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পরিণতি হবে ওই হিন্দুদের মত। ভাই আমার বন্ধুরা, মাসত্ব একটা খবর আপনাদের সামনে পেশ করতে চাই, আপনারা সহজেই বুঝবেন আমরা কত বড় অন্যায়, কত বড় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে আছি। মক্কা শরীফের মধ্যে একজন বড় আলেম, মক্কা শরীফের বড় একজন আলেম, মসজিদের একজন ইমাম ছিল, বড় মুফতি মুহাদ্দিস মানুষ ছিল, মারা গেছে, ইন্তিকাল করেছে। ইন্তিকাল করার পরে দেখবেন অনেক সময় মুসলমান মাটি দিয়ে আসছে কবরে, কবর ভেঙে লাশ বের হয়ে গেছে, ঠিক ওই আলেমের কবর ভেঙে লাশ বের হয়ে গেছে, তার লাশ দেখা যাইতেছি, কাপড় দেখা যাইতেছি, আস্তে আস্তে করে লক্ষ্য করে দেখি শুধু কাপড় নয় ওই লাশের চেহারাটাও দেখা যাইতেছে, তবে ওই লাশটা ওই আলেমের নয়, একটা মহিলার লাশ, একটা মেয়ে মানুষের লাশ পড়ে আছে। আপনার বাবাকে কবর দিয়ে আসছেন শুক্রবারে, পরে শুক্রবার গেছেন কবর জিয়ারত করতে, বাবার কবর যদি একটা মেয়ে মানুষের লাশ দেখেন আপনার কষ্ট লাগবে কিনা? তার পরিবারের লোকেরা চলে গেছে বড় বড় আলেমদের কাছে যে হুজুর আমাদের এই অবস্থা, তারা সবাই দেখার জন্য গেছে, হজের মজুর ছিল, অনেক হাজিরাও দেখতেছে, চতুর্দিকে মানুষ খালি ঘেরাও দিয়ে আছে, ব্যাপারটা এই মেয়ের লাশ আসলো কোথা থেকে? না, এই মেয়েকে কেউ খুন করে হত্যা করে এখানে এনে ফেলে রাখছে, এটা একটা চিন্তার বিষয়, আলোচনা পর্যালোচনা সমালোচনা গবেষণা চলছে। এমন এক মুহূর্তে এক ব্যক্তি ফ্রান্সের এক ডাক্তার ওই জায়গায় দাঁড়ায় চোখের পানি ফেলায় ফুপায় ফুপায় কাঁদতেছে, মক্কার লোকেরা বলে ও আজমি বিন নিশি তুমি কেন কাঁদতেছো, কি হয়েছে তোমার? বলতেছে আমি জন্য কাঁদতেছি, এই লাশটা যে মেয়ের, এই মেয়েটাকে আমি চিনি, এই মেয়েটার বাড়ি মক্কায় নয় মদিনায় নয়, এই মেয়েটার বাড়ি হলো ফ্রান্সে, শুধু ফ্রান্সে বাড়ি নয়, এটাই শুধু নয়, এই মহিলাটা এই মেয়েটা মুসলমান নয়, সে একজন খ্রিস্টান, তার বাবা খ্রিস্টান মা খ্রিস্টান। ও মুসলমানেরা, আমি আপনাদের সঙ্গে এই মেয়ের জীবন বৃত্তান্ত আলোচনা করতে চাই। মেয়েটা খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করার পরে সে ইসলামের প্রতি বড় দুর্বল ছিল, আমি তার টিচার, আমি তার হোম টিচার ছিলাম, আমি সেই এই মেয়েটা এক প্রাইভেট হাসপাতাল হাসপাতাল কলেজে, যেমন মেডিকেল কলেজে কম প্রাইভেট মেডিকেল কলেজে সে পড়ালেখা করত, আমি মেডিকেল কলেজের একজন লেকচারার, এই মেয়েটা আমার কাছে প্রাইভেট পড়তো, আমি ছিলাম তার হোম টিচার, এই মেয়েটা গোপনে গোপনে কালামা করেছে, ইসলাম গ্রহণ করেছে, কিন্তু সে তার বাবাকে জানায় নাই, মাকে জানায় নাই, কাউকে জানায় নাই, গোপনে সে ইসলামের রীতিনীতি পালন করে, কারণ এই ঘটনা যদি জানতে পারে তাহলে তাকে মেরে ফেলবে আর বাঁচতে পারবে না। এই মেয়েটা সেই ফ্রান্সের ডাক্তার বলতেছে মেয়েটা অসুস্থ হয়ে গেল,
অসুস্থ হওয়ার পর আমাকে সংবাদ দিল, আমি দেখার জন্য গেলাম। আমার দু হাত যে ভিতরে কামজারা বলে স্যার আমার দিলে বলো সাপ ছিল আশা ছিল, আমি পড়ালেখা শেষ করে যে কোনো অজুহাত দেওয়া যে কোনো জব নেওয়া আমি আরবে চলে যাব, মক্কা মদিনায় চলে যাব, আমার জীবনটা মক্কা মদিনায় কাটায় দিব, কারণ আমার মৃত্যুর পরে এমন এক বড় স্থানে কবর হবে যেখানে আল্লাহর নবীর কোনো না কোনো সাহাবীর কবর থাকবে, আল্লাহর নবীর কোন না কোন সাহাবীর কবর মক্কা মদিনায় থাকবে, এমন এক গোরস্থানে আমি দাফন হতে চাই, এমন এক গোরস্থানে আমি জীবনে শেষ স্থানটা আমি পেতে চাই। কিন্তু স্যার আমার সেই আশা আকাঙ্ক্ষা মনে হয় পূর্ণ হলো না, আমি অসুস্থ, এমন মারাত্মক তোরা রোগে আমি ভুগতেছি, আমি আর বাঁচবো না, ডাক্তার বলেছে আমি আর কয়েকদিন বাঁচবো, এরপরে আমি মৃত্যুবরণ করবো, মারা যাব। ও স্যার আপনার হাতে ধরি পায়ে ধরি আমার একটা অনুরোধ, আপনি রক্ষা করবেন, আমি যেদিন মারা যাব আমার মা বাবাকে আপনি জানাবেন আমি খ্রিস্টান নই আমি একজন মুসলমান, যদিও মক্কা মদিনার আমার কবরটা দিবে, ফ্রান্সের ডাক্তার এই কথা বলেন হু হু করে টানতেছে, আরবেরা বলে চলো আমরা ফ্রান্সে যাই, ফ্রান্সে গিয়ে খবর নিয়ে দেখতেছে হ্যাঁ ওই মেয়েটা গত সপ্তাহে ইন্তিকাল করেছে মারা গেছে, জিজ্ঞেস করলো তাকে কবর দেওয়া হয়েছে কোথায়, বলে কিরম খ্রিস্টানদের কবরস্থানে কবর করা কবর দেওয়া হয়েছে, সেখানে যখন কবর খনন করা হলো কবর খোলা হলো দেখা গেল ওই কবরের মহিলার লাশ নাই, ওই কবরের মধ্যে মক্কার ওই আলেমের লাশ পড়ে আছে, মক্কার আলেমরা ওই আলেমের বিবির কাছে চলে গেল, তার বিবিকে ডাক দিয়া বলতেছে বোন রে তোমার স্বামী কি অন্যায় কি অপরাধ করেছে কি পাপ করেছিল, যে পাপের শাস্তি এমন কি হয়েছে, তার বিবি বলে আমার স্বামী পাঁচশত নামাজ পড়তো কোরআন তেলাওয়াত করতো এরশাদ চাওয়া তাওবিন তাহাজ্জুদ করতো, আমার স্বামী বড় পরহেজগার আল্লাহ ওয়ালা আবেদ ছিল, কিন্তু আমার স্বামী একটা ব্যাপারে এসে একটু মন্তব্য করত যে মুসলমান স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে গোসল করা ফরজ হয় গোসল করা লাগে, কিন্তু খ্রিস্টান ধর্মে এই গোসল করা লাগে না, খ্রিস্টানদের এই রীতি নীতিটা আমার বড় পছন্দ লাগে, আরবের আলেমরা বলে বুঝেছি খ্রিস্টানদের একটা রীতি পছন্দ করার কারণে যে সারা জীবন মুসলমানের সমস্ত নিয়ম কানুন মেনে চলেছে রীতিনীতির উপরে চলেছে, শুধুমাত্র কেবলমাত্র মুসলমানের একটা নিয়ম অপছন্দ করে খ্রিস্টানদের একটা নিয়মকে সে পছন্দ করেছে, তার মৃত্যুটা খ্রিস্টান হিসেবে হয়েছে সে মুসলমান হিসেবে মরতে পারে নাই, আর ওই মহিলা সেই মেয়েটা তার শেষ ইচ্ছা ছিল মক্কা মদিনায় কবর হওয়া, আল্লাহ তার শেষ ইচ্ছা পূরণ করে ফ্রান্স থেকে তার লাশটা ট্রান্সফার করে মক্কার মধ্যে আনে পৌঁছে দিয়েছি, পয়গম্বর বলেন মান তাসাবা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে যাদের অনুসরণ অনুকরণ করবে শেষ পরিণতি তাই হবে, ও ভাইরা আমার বন্ধুরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা নিজের সন্তানদেরকে যুবকদেরকে ওই স্বর্গীয় দুর্গা উৎসবে যেতে দিবেন না, আপনারাও যাবেন না, আমরা যদি যাই আমার পরিণতি বড় খারাপ হবে, আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতের নির্দেশ হলো আল্লাহ তাকে ক্ষমা করবে না এই গুণ মাফ হবে না এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, তার দোয়া কবুল হবে না, তার জন্য কেউ যদি দোয়া করে দোয়া কবুল হবে না, তার কোনো আমলও কবুল হবে না, জীবনে যত আমল করেছে কোনো আমল আর আমল নামায় থাকবে না, বরবাদ হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদের সকলকেই শুধু দুর্গা পূজা নয় বিজাতীয়দের যত অনুসরণ অনুকরণ আছে কৃষ্টি কালচার আছে সব কিছু থেকে বিরত থাকার পরহেজ থাকার তৌফিক দান করুক আমিন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, যারা কাবলা জুমা সুন্নত নামাজ পড়ে নাই চার রাকাত কাবলা জুমা সুন্নত